ইয়াজিদ বেঈমান, আমাদের দলিল লাগবে না। রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি, জান্নাতি, সেরা মুমিন, কোন দলিল আমাদের লাগবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আমাদের কোন দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলই বিশ্বাস করি। রাসূলুল্লাহ সুপারিশ শুধু আমরা না, লক্ষাধিক নবীরও দরকার হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। অথচ ভণ্ড রাতে নকল করেছেন, আশ্চর্য হবেন। ফাতহুল মুলহিম শারহু সহিহুল মুসলিমে দারুল উলুম দেওবন্দের সেরা মুহাদ্দিস আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ অনেক হাদিস এনে প্রমাণ করেছেন, রাসূলুল্লাহর বাবা মা ইমানদার ছিলেন, বেহেশতি ছিলেন, নাজি ছিলেন, জান্নাতি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুশমনের রাসূলেরা রাসূলুল্লাহর বাবা মাকে কুফরের ফতোয়া দেয়, ইয়াজিদকে কুফরের ফতোয়া দিতে চায় না, এটাই প্রমাণ করে তারা ইয়াজিদের উত্তরসূরি ছাড়া আর কিছু না। রাসূলুল্লাহ শাফাতকে আমরা বিশ্বাস করি বিনা প্রশ্নে, কোন দলিল দরকার নাই। তারপরও আমার মোতালায় আমি যা দেখি, সহি বুখারিতে রাসূলুল্লাহ শাফাতের পক্ষে 40টির মতো হাদিস আছে। তাহলে হাদিসরা কথায় কথায় বলে বুখারিতে আস, কোথায় আস, চালাই ব্যান গাড়ি, আলুর আর উদ্দা, সুটকির মহাজন, দলিল দেয় কি? বুখারি শরীফ হাতে দিলে যে একটু পরো আরবিটা, বুখার চলে আসবে, জ্বর চলে আসবে, বাংলাটা পরে ফতুয়া দেয়, তো বুখারি শরীফে আস। তো বুখারি শরীফেই তো হাদিস আছে, আল্লাহ রাসূল সুপারিশ করবেন, সাফাত করবেন, শুধু করবেন তাই নয়, কাল হাসর ময়দানে রাসূলুল্লাহর হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি নয় 10 প্রকার সুপারিশের চাবি তুলে দিবেন। বুখারি দ্বিতীয় খণ্ডে আনাস বিন মালিক বর্ণনা করেন, হাসর ময়দানে জাহান্নামের দরজা খোলা থাকবে, হাসরবাসী হাসর ময়দানে দাঁড়িয়ে থাকবে, মিজানের পাল্লা তখনও চালু হবে না, মানুষগুলো বেকারার হয়ে যাবে হাসর ময়দানে, যে এখনো হিসাব কেন শুরু হচ্ছে না, জাহান্নামের দরজা খোলা থাকলে আমরা কেমন করে হিসাব দিব, বুঝতেছেন? দেখি কথা বুঝতেছেন? হ্যাঁ, আমি বলেছি কোনো প্রশ্ন আর দিবেন না, হ্যাঁ, মাহফিলে এসে বেয়াদবি করেন কেন? বেয়াদবি করার থেকে তো উপস্থিত না হওয়াই উচিত। তোমাদের এত প্রশ্ন দরকার, আমাকে একদিন প্রশ্নের জন্য দাওয়াত দাও, যত হাজার প্রশ্ন আছে উত্তর দিয়ে যাব। এখন প্রশ্নের উত্তর দিয়ে, আর প্রশ্নের উত্তর তো ভালো করে 25 মে ঢাকাতেই দিয়ে দিছি, প্রশ্নগুলো কোথায় ছিল তোমাদের, আর তোমাদের মৌলবীরা কোথায় ছিল, সব শ্বশুর বাড়ি ছিল, ঠিক কিনা? এখন এদিক সেদিক প্রশ্ন করে কেন? আমি তো ডেকেছিলাম ঢাকা জাতীয় ভাবে, খুঁজে তো পেলাম না তোমাদের দূরবীন দিয়েও। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, সহিহ বুখারী জিলদে সানিতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, হাসর ময়দানে মিজানের পাল্লা চালু হবে না, মানুষগুলো সব দাঁড়িয়ে বেকারার হয়ে যাবে, জাহান্নামের দরজা খোলা, তর্জন গর্জন আসতে থাকবে, ভয় তো সব অস্থির, সবাই বলবে আল্লাহ বিচার করে একদিক দিতেন আমাদের, হয় ডানে নয় বামে, বিচারই তো শুরু হচ্ছে না, আর বিচারের আগে জাহান্নাম কেন খোলা, এটা আপাতত বন্ধ থাক, হিসাব নিকাশের পর আল্লাহ খুলে দেখ, আল্লাহর কাছে এটা সুপারিশ করতে হবে, তো কাকে দিয়ে? সবাই বলবে চলো আমাদের সবারই পিতা হযরত আদম তার কাছে যাই। হাসর ময়দানের সমস্ত মানুষ হযরত আদমের কাছে চলে এসে বলবেন, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহ ইশফা লানা ইলা রাব্বিক, ওহে আদম, আপনি গোটা মানব জাতির পিতা, হযরত আদম আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, দলিল পেয়েছেন কিনা বলেন? ও খালাকাকাল্লাহু বিয়াদিহ, আল্লাহ নিজের হাত দিয়ে আপনাকে তৈরি করেছেন, ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। এক পৃষ্ঠার হাদিসের বিষয়বস্তু, সুপারিশ তিনি করতে পারবেন না, হযরত নূহ পারবেন না, ইব্রাহিম পারবেন না, মুসা পারবেন না, ঈসা পারবেন না,
শুধু সেই দিন সুপারিশ করবেন আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহর আরশে আজিমে মাকামে মাহমুদে আল্লাহর সামনে সেজদা যে কানতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি সকল হাসরবাসী লক্ষাধিক পয়গম্বর সহ মাকামে মাহমুদে এসে দেখবেন হুজুর উম্মতের জন্য কানতেছেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বুখারীর হাদিস ইয়া মুহাম্মদ ইরফারাসাক ও দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কান্নার বরদাশত হয় না আপনার নূরের মাথা উঠান সাজদা থেকে ফাকুলতুতা ফাসালতুতা ওয়াশফা ফাকুলতুতা ওয়াশফা তুশাফা ফাসালতুতা ওয়াশফা তুশাফা আমার কাছে চান যা চাইবেন নগদ পেয়ে যাবেন আমার কাছে সুপারিশ করুন আপনি যা সুপারিশ করবেন আমি অক্ষরে অক্ষরে পুরো সুপারিশকে মঞ্জুর করে নিব আল্লাহর হাবিব সুপারিশ করবেন আল্লাহ প্রথমেই আমার সুপারিশ তুমি মিজানের পাল্লা চালু করে দাও আল্লাহ আমি কাইলকে ডেকে বলবেন রে মিকাইল পাল্লা চালু করো আমার দোস্ত সুপারিশ করেছেন আল্লাহ রাসূল বলবেন আল্লাহ হিসাব শেষ হওয়ার আগে আল্লাহ হিসাব শেষ হওয়ার আগে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন রে মালিক জাহান্নামের দরজা বন্ধ করে দাও আমার দোস্ত সুপারিশ করেছেন শুরু হয়ে যাবে বিচার সুবহানাল্লাহ বলবেন না এটা হলো শাফাতে কোবরা এই রকম সুপারিশ সহ আল্লাহ রাসূল আরো 9 প্রকার সুপারিশ করবেন সর্বশেষ সুপারিশ হবে এটাই আল্লাহ রাসূল বলবেন আল্লাহ আমার সঙ্গে তুমি ওয়াদা করেছো আমার দ্বীনের কালেমা পড়েছে যত বড় গুনাহগার হোক না কেন তাকেও তুমি সর্বশেষ অবস্থায় জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাত দিবা সেটা এখনো পূরণ হয় নাই ভাইরা আমার আল্লাহ তাআলা মালিককে ডেকে বলবেন মালিক সাত জাহান্নামে আমার হাবিবের কালেমা পড়েছে রক্ত জরা দিনকে গ্রহণ করেছে গুনাহ করেছে তওবা করে নাই বহুকাল হলো জাহান্নামে তারা জ্বলছে আমার দোস্তের এই সুপারিশটা বাকি আছে এটা আমি আজকে পূরণ করতে চাই সবাইকে জাহান্নাম থেকে বের করো ফেরেশতা বলবেন মাহবুব কারো হাঁটু পর্যন্ত জ্বলে আছে কারো কোমর পর্যন্ত কারো কণ্ঠ পর্যন্ত মনে রাখবেন জাহান্নামে কোনো মুমিনের চেহারাতে আগুন লাগবে না ইবনু মাজার হাদিস নূর নবী বলেছেন ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম ঈমান নিয়ে কালেমা নিয়ে যত বড় গুনাহগার রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে জাহান্নামে যাবে হাঁটু পর্যন্ত জ্বলবে কোমর পর্যন্ত জ্বলবে সিনা পর্যন্ত জ্বলবে কিন্তু কালেমা পড়া কোন একজন মুমিনের চেহারায় আমার আল্লাহর জাহান্নামের আগুন লাগার সাহস নাই ফেরেশতা বলবেন আল্লাহ এই জ্বলা পোড়া মানুষগুলো কেমনে বেহেশতে দিব ওইখানে তেমন কালো মানুষ নাই সাহি বুখারী সাক্ষী কিতাবুল ইমানের হাদিস জান্নাতে আমার আল্লাহ তাআলা একটা নহর তৈরি করে রেখেছেন যার নাম নাহরুল হায়া ওফি শাক্কির রাবি নাহরুল হায়াত এমন একটা নহর যার অনুবাদ হবে মৃত সঞ্জীবনী প্রস্রবণী যেখানে মরাকে রাখলে জিন্দা হয়ে যাবে আল্লাহ বলবেন আমার রসুলের উম্মত যারা জান্নাতে এখন প্রবেশ করবে ওদেরকে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াতে দিয়ে দাও তাদের নাহরুল হায়াতে দিয়ে দেবার পর নাহরুল হায়াতের পানি তাদের শরীরে লাগার সঙ্গে সঙ্গে নতুন গোস্ত হাড্ডি চামড়া হয়ে যাবে বেহেশতের হাসি হাসতে হাসতে তারা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে সব বুখারীর হাদিস আল্লামা জাবির কয় হাদিস খুঁজে পাই না ওই যে আমি বললাম কিছুদিন পর বলবে ঈমানও খুঁজে পাই না নামাজও নাই নামাজ তো কমাইতে কমাইতে 14 রাকাত বাদ দিছে তারাবি 8 রাকাত 12 রাকাত বাদ এ 8 রাকাত তো 12 রাকাত বাদ দিছে কথা বলে না ওয়েতের 3 রাকাত বলে 1 রাকাত তো বাদ দিল 2 রাকাত তো 23 রাকাত নামাজ থেকে 14 রাকাত নামাজি বাদ নাপ্তার কাজ নিছে নাপ্তা দেখবেন শুধু কমায় নাপ্তার কাজ কি কথা বল বাড়াইতে পারে নাপ্তা 1 ইঞ্চি দাড়ি চুল মোজ বাড়াইতে পারবে শুধু কাজ কি কমায় এলা মাযহাবিরা এখন ইহুদিদের
তৈরি করা খুর হাতে নাপতার কাজ নিছে নামাজ কমাইতেছে মিলাদ কেম থাকি বাদ দিছে মিলাদ নাই কিয়াম নাই নামাজের পর মুনাজাত নাই আজানের পর মুনাজাত নাই মাযহাব নাই পীরি মুরিদি নাই 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 বলতে বলতে এখন বলতেছে তারাবিও বিশ্বাকাত নাই ওয়েতের তিন রাকাত নাই এক সময় বলবে নামাজও পাঁচ অক্ত না ফজর পড়ো এশা পড়ো মাঝখানে নাই নাপতার কাজ যেটা ঠিক কিনা নাপতার কাজ নাপতামি আমরা ইনশাআল্লাহ তরিকতপন্থী যারা সিলসিলায় জনপুর সিলসিলায় ফুরফুরার অনুসারী যারা এই রাজবাড়িতে কোনো ওয়াহাবি কোনো নাপিতকে আমরা জায়গা দেব না ইনশাআল্লাহ সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সম্মানিত সুধি যে কথা বলছিলাম আল্লাহ সারা সৃষ্টি জোরে বলতে হবে কে কে ঘুমান হাত তুলেন সম্মানিত সুধি যে কথা বলছিলাম যে কথা বলেছি যে থাকুক এগুলো প্রিয় সুধি যে কথা বলেছি আমি যে আল্লাহর সারা সৃষ্টি মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ আল্লাহর সুন্দর সৃষ্টি তার কারণ আল্লাহ নিজের হাতে মানুষকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ নিজের হাতে মানুষকে তৈরি করেছেন ঠিক কিনা তার প্রমাণ আদম আলাইহিস সালামকে হাশরবাসী বলবেন আনতা বুন্নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক ওরে আদম আল্লাহ আপনি মানব জাতির আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন আকীদাগত একটা জিনিস স্পষ্ট করে নেন আল্লাহর হাত আছে তবে আমাদের মতো নয় এক ধরনের ভণ্ড বাংলাদেশে আছে উইলা মাঝহাবিরাই ওদের সাথে আমাদের ১৫টা পার্থক্য আহলে সুন্নতের কয়টা তার মধ্যে একটা পার্থক্য আমরা বলি আল্লাহ নিরাকার আর ওরা বলে আল্লাহর আমাদের মতো হাত পাস এটা চরম বেয়াদবি আল্লাহর সামনে আল্লাহর হাত আছে অস্বীকার করা যাবে না অস্বীকার করলে আবার কুফর হবে কারণ এই হাত হলো আল্লাহর সিফাত এটা কি আমাদের আকীদা ইমাম আজমের আকীদা তিনি বলেছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা সুবহানাল্লাহ বলেন আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহর পা আছে আমাদের মতো পা নয় লাইসা কা মিসলিহি শায় আল্লাহর কোনো তুলনা নাই কোনো মেসাল নাই কোনো আকার নাই সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার আল্লাহর হাত আছে কি রকম হাত ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার হাত দিয়ে আদমকে তৈরি করেছেন কথা বুঝতেছেন এখন প্রশ্ন হলো আল্লাহর এই সেরা সৃষ্টি মানুষ প্রিয় সৃষ্টি মানুষ সুন্দর সৃষ্টি মানুষকে আল্লাহ কেন বানালেন উদ্দেশ্য কি সেটা পরে শুনবো আল্লাহর মুখে শুনেন আল্লাহর ভাষায় শুনেন আল্লাহ কোরআন কারিমে বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা স্মরণ করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই কি খলিফা বুঝেন টেইলার আরে আপনার তো টেইলার কে খলিফা বলেন কি বলে সব সারা বাংলাদেশে কই গেছেন কই কাপড় বানাইতে দর্জি কম মানুষ বলে বেশি লোক করে খলিফা আর ম্যারেজ রেজিস্টার কে বলে কাজী কি বলে কুখ্যাত ইংরেজরা ইসলামের এই দুইটি সমুন্নত পদকে অবমাননা করার জন্য এই চক্রান্তমূলক নাম দিয়েছে দর্জির নাম খলিফা আর ম্যারেজ রেজিস্টারের নাম কাজী না ইসলামী স্টেটের কোরআনের শাসিত ভূখণ্ডে যিনি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহী শরীয়তে তার নাম খলিফা আর যিনি কোরআনের আদালতে বসে রায় দেন তার নাম হলো কাজী
ঠিক কিনা? কোথায় কাজী আর খলিফা, আর কোথায় দর্জি আর মেরিজ রেজিস্টার? ঠিক কিনা? কাজী সাহেব আইছে মোড়ে দাখেল পাস উনি কাজী সাহেব, হ্যাঁ ফতোয়ার কিতাব খুলে দিলে পেশাব করা ছাড়া তার গতি নাই, উনি কাজী সাহেব। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমি খলিফা নিযুক্ত করতে চাই, সুবহানাল্লাহ বলে খলিফার কাজ খেলাফত, খলিফার কাজ কি? আমরা আস্তে আস্তে কারবালার দিক যাচ্ছি, একটু অপেক্ষা। খলিফার কাজ, খলিফার কাজ, ফেরেশতারা বলল কানু আতাজালু ফিহা মান ইয়ফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা বলেন আল্লাহ তাআলা তুমি কি এমন কোন নব সৃষ্টি করতে চাও নাকি যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, মানুষ মানুষকে হত্যা করবে, অরাজকতা সৃষ্টি করবে, যেটা আপনারা করতেছেন এখন? আল্লাহ তাদের স্তব্ধ করায় দিলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি তোমাদের চেয়ে সম্যক অবগত, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ কারণ বললেন না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মাইক ম্যান কোথায়? হ্যাঁ পিছে কথা বন্ধ করো, স্টেজের পিছনে কোনো শব্দ চলবে না, সরিয়ে দাও এদেরকে স্টেজের পিছন থেকে, এত রকম ডিস্টার্ব করলে আমি মাইক ছেড়ে দিব, এত বিশৃঙ্খল পরিবেশে আমি বক্তব্য রাখতে অভ্যস্ত নই। সম্মানিত সুধী, আল্লাহ বলেন আমি তোমাদের চেয়ে সম্যক অবগত, কিন্তু কেন তিনি মানুষ বানাবেন ফেরেশতাদের তা বলেন নাই। আদম আলাইহিস সালামকে বিশাল বেহেশতের রাজত্ব দান করলেন তৈরির পরে, এখন বেহেশতে তিনি বসবাস করছেন কিন্তু একাকিত্ব অনুভব করছেন, মানুষ সৃষ্টিগতভাবেই এমন সে একা থাকতে পারে না, সঙ্গী লাগে। কি লাগে? যে আপনার বন্ধু ওটা আপনার সঙ্গী, যে আপনার ক্লাসমেট ওটা আপনার বন্ধু, হ্যাঁ তারপরে স্ত্রী তো সবচেয়ে পরমা সঙ্গী, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর স্ত্রী সবচেয়ে বেশি দরকার বৃদ্ধকালে, আর আমাদের দেশে অপসংস্কৃতি বাপ মরে গেছে বুড়া এটাকে বিয়ে করতে দেয় না, বুড়া যে দোকানে কান্দে, হাটে কান্দে, ঘাটে কান্দে, মসজিদে কান্দে, বলতেও পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, সুবহানাল্লাহ। বিয়ে কি নেয়ামত, সব বুড়ারা হাসতেছে দেখেন। আমি দেখেছি আল্লাহর এমন এক নেয়ামত বিয়ে, প্যারালাইজড হয়ে গেছে 80 বছরের বুড়া এও শুনলে হাসে। মানুষের স্ত্রী দরকার সবচেয়ে বেশি বৃদ্ধকালে, কি জন্য? সঙ্গী হিসেবে, লাইফ পার্টনার হিসেবে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের মনে জাগলো যদি আল্লাহ সঙ্গী দিতেন, মুখে বলেন নাই। জান্নাত এমন এক জায়গার নাম যেখানে কিছু মুখে চাওয়ার দরকার হবে না, মনের গভীর মণিকোঠায় সুপ্ত যে আকাঙ্ক্ষা বাসনা জাগবে, দুই ঠুটে ব্যক্ত করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন যে জায়গায়, তার নাম জান্নাত। মুখে বলার দরকার হবে না, সুবহানাল্লাহ বলেন। মন চাইতেই পাইবেন বলার আগে, দুনিয়াতে এটা সম্ভব? আরে মিয়া কি লাখ লাখের তো এখন কুঠির এখন কোনো হিসাব নাই বাংলাদেশে, কি মিলিয়ন কি বিলিয়ন কি ট্রিলিয়ন টাকাও আপনার কাছে যদি থাকে, আর এখন মন চাচ্ছে এখন এখানে বসে রাজশাহীর পাকা টস টস রসে ভরা ভোজলিয়াম পাবেন, হাতে 10 কোটি টাকা আছে কথা বলেন, 2-1 ঘন্টায়, 2-4-10 ঘন্টায় তাজা পাকা ফজলি, 2-4 মাসে কথা তো সেটাই,
অন্তত ফাল্গুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাকা থাকলে কাজ হবে না। এখন মন চাচ্ছে টাঙ্গাইলের গরম চমচম, অনেকের জিবলায় পানি চলে আসছে, কুমিল্লার রসমালাই, পদ্মার ইলিশ ফ্রিজাপ না তাজা সম্ভব? ব্যাস তো সেই জায়গা, মন চাইবে বলার আগে পাবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মনে জাগলো একাকী ভালো লাগে না, সঙ্গী যদি হতো ভালো হতো। মুখে বলার আগে ফালকাল্লাহু আলাইহিন্নাম, আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিলেন, কারণ তাকে অপারেশন করে তার হাড্ডি থেকে তার স্ত্রী বানাবেন। আল্লাহ তারে ঘুম পাড়ায় আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়াকে বানায় দিলেন। বাঁকা হাড্ডির তো এই জন্য মহিলারা একটু বাঁকা হয়, পীর মাশায়েকের বউরাও বাঁকা হয়, অনেক বড় বড় ওলির বউ 100% পাজি হয় দেখা যাচ্ছে। এটা এক আমার আব্বার মুখে প্রায় শুনতাম, এক বুজুর্গ ওনার বউ ছিল পাজি, বউ ছিল, ঘরে গেলেই দিত একটা ধমক, তুমি আর কি পীর হইছ, পিরালি বাইরে রাখো, ঘরে এসব পিরালি টিরালি চলবে না। বউ যদি এই কথা বলে আর এই কথা যদি বাইরে যায়, মুরিদ একটাও থাকে কথা বলে না। হ্যাঁ, তো এই এক ধমকে পীর চুপ হয়ে যেত, ছিলেন কামের লোক। একদিন বাড়ি আসছেন, বউকে জানো তুমি আর কি পীর, আল্লাহর কসম আমি উঠানে দাঁড়াইছিলাম, দেখলাম এক পীর আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। উনি বলতেছেন আল্লাহর কসম আমি ছিলাম। ও তাই তো দেখছি একটু আঁকা বাঁকা গেছো, সোজা যেতে পারো না। চিন্তা করছেন মিয়া সাহেব আপনি আর কি পীর হয়েছেন, ওই পীর আকাশে উঠতো তা দেখো বউ কয়, তুমি সোজা যাইতে পারো নাই, কিভাবে গেছো আঁকা বাঁকা গেছো? কারণ দুনিয়ার সব মহিলা একটু বাঁকা হয়, যত উপরের পদে চলে যাক বাঁকামি আর যায় না, বুঝেন না, পদ যাই থাক বাঁকামি টেরামি যায় না, কারণ প্রতিটা মহিলাকে বানানো হয়েছে একটু বাঁকা করে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আমার বিষয়টাকে পরিপুষ্ট করতে যাচ্ছি, কেন আল্লাহ মানুষ বানালেন। এতক্ষণ তো শুনলাম আল্লাহ সেরা সৃষ্টি মানুষ, প্রিয় সৃষ্টি সুন্দর সৃষ্টি, এখন কেন বানালেন ঠিক কিনা, তারপর কারবালা হয়ে বিষয় শেষ ইনশাআল্লাহ, যা ওয়াদা দিয়েছি তা পূরণ করবো ইনশাআল্লাহ। বেহেশতে তিনি হযরত হাওয়াকে নিয়ে বসবাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে নির্দেশ করলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ডেকে বললেন, আমি আদম আর হাওয়াকে বললাম, উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন, ওয়া কুলা মিনহুমা রাগাদা আই ওয়াসিআ ওয়া কুলা মিনহা রাগাদা, আর বেহেশতে যা খুশি তা প্রশস্ততার সাথে খাও, মানে বেশি করে খাও। সুবহানাল্লাহ। আল্লাহ আখেরাতে বেশি খাইতে বলছে না, দুনিয়াতে কম, আমরা দুনিয়াতেই বেশি খাই, আর দুনিয়াতে বেশি খেলে আমাদের সমস্যা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, আর কি আছে, ডায়াবেটিস, আর ক্যান্সার, আলসার, জাস, বিশেষ করে গ্যাস্ট্রিক ঠিক কিনা, কারণ এই বেশি খাওয়া থেকেই। আমরা অবশ্য অভ্যাস ভালো না, বাড়িতে বেশি খাই না, দাওয়াত খাইতে গেলে জম্মের খাওয়া খাই, 500 টাকা দিয়ে বিয়ে খায় এসে খুব বাহাদুরি, আজকে 10টা রোস্ট খাইছি, সোসা কোথাকার, বাড়িতে তো একটাও খাও না, ওখানে একটা খাইছো, 2টা বড় 3টা খাইতে পারতা, 10টা খেয়ে 5 জনের হক নষ্ট করলা কেন, মনে করে 500 টাকা দিছি পর্দায় ফেলতে হবে ঠিক কিনা। বেহেশতে আল্লাহ আদম হাওয়াকে বললেন, থাকো খাও,
মন ভরে খাও, আমরা বেহেস্তে খেতে পারবো অসীম ভাবে, বাধা নাই। হাদিস এসছে সারাদিন রাত যা খাবো এক ঢেকুরে সব শেষ। খাইতে আর সমস্যা আছে? এক ঢেকুরেই তো শেষ। হুকুম করলেন আল্লাহ খাও, আর একটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আর তোমরা দুজন এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। তা আল্লাহ আদেশ করলেন কয়টা? কথা বলে না, নিষেধ করলেন। এরই নাম ইবাদত, আদেশ মানা নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। আল্লাহ প্রকাশ করে দিলেন বেহেস্তে আদম তৈরি করেছি ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ, মানুষ তৈরি করেছেন কি জন্য? জোরে বলেন, আদেশ মানা নিষেধ ছাড়া, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর হুকুম মানা নিষেধ ছাড়ার নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ইবাদত শুরু হলো কোথায়? জোরে বলতে হবে, ইবাদত শুরু হলো কোথায়? চলতেছে, চলবে কবরে, চলবে হাসরে, চলবে জান্নাতে। মিশকাতে সূরা মিরকাতে মোল্লা আলী কারী লেখেন, কবরে যাওয়ার পর ইবাদত হলো তিন প্রশ্নের জবাব। হাসর ময়দানে আল্লাহকে দেখে আমরা সেজদা করব, সেটা হাসরের ইবাদত। জান্নাতে যাবার পরে অনন্তকাল আমরা ইবাদত করব, সেটা মুখেও না হাতেও না শ্বাস প্রশ্বাসে। মমিনের ইবাদত চলবে একটা তসবিহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিরকাল চলবে বেহেশতে ইবাদত। হাকিকাতে ইবাদত হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, হুকুম মানা নিষেধ ছাড়া। এই হুকুম মানা নিষেধ ছাড়ার কাজ কোথায় শুরু হলো? খাও খেও না, সব খাও একটা, কথা বুঝেন না আপনারা, সব খাও খেও না, এটার নাম কি? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, মূল বিষয়টা বোঝাচ্ছি। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় স্ত্রীকে নিয়েই খাইলেন, হুকুম মানলেন, পুরা নিষেধটা ছাড়তে পারলেন না। আকাশের দরজা খুলে গেল, আল্লাহ তাদের উভয়ের বেহেস্তের পোশাক কেড়ে নিলেন। তাফসীর ইবনে তাফসীর মানে মুত্তাঙ্গজিল এসেছে, তিন গাছের পাতা দিয়া স্বামী স্ত্রী লজ্জা ঢাকলেন, বেহেস্তের দরজা খুলে গেল। হযরত আদমকে আল্লাহ নামায় দিলেন শ্রীলঙ্কায়, আর তার স্ত্রী হাওয়াকে আল্লাহ নামায় দিলেন সৌদি আরবের জেদ্দায়। সেজন্য এখনো হযরত মা হাওয়ার কবর জেদ্দার কবরস্থানেই আছে। কাসেম সাহেব গেছেন না? জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে ঢুকলেই 25-40 হাত লম্বা কবর, মাথার কাছে লেখা উম্মুনা হাওয়া, আমাদের মা হযরত হাওয়া এখানে শুয়ে আছেন। তা আদম আলাইহিস সালামের মাজার কই? মুহাক্কিকদের মতে মিনাতে, মসজিদ খাইফের কাছে। মিনা মিনা মসজিদে খাইফের কাছে, হযরত ইব্রাহিমের রওজা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। হযরত ইসমাইলের কবর কোথায় বলে দিব? শুনলে অবাক হবেন, হাজরে আসওয়াদ পাথরের নিচে। কোথায় হাজরে আসওয়াদ? এটা আমার তথ্য না, আল্লামা নূরউদ্দিন হালাবি সিরাতে হালাবিয়াতে উল্লেখ করছেন, কাবা ঘরে হজরে আসওয়াদের নিচেই হযরত ইসমাইলের কবর। শুধু তাই নয়, নূরউদ্দিন হালাবি সিরাত হালাবিয়াতে লেখেন, কাবার চারপাশে যে তোয়াফের জায়গা ওখানে 99 জন পয়গম্বরের কবর। কতজন? কিন্তু হযরত আদমকে নামালেন আল্লাহ শ্রীলঙ্কায়, হাওয়াকে কোথায়? জেদ্দায়। স্বামী স্ত্রীর যোগাযোগ নাই, শত শত বছর হয়ে যাচ্ছে, দুজন কান্না করলেন,
তওবা করলেন, চোখের পানি ফেললেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 400 বছর, আরেক বর্ণনায় 600 বছর। আমি বলবো শত শত বছর কান্না করলেন স্বামী স্ত্রী। পরিশেষে আল্লামা তাবারানি মুআজ্জাম তাবারানিতে বর্ণনা করেছেন সহিহ সনদের হাদিস, হযরত আদম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে তওবা করলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবীকাল খাতিম সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, শত শত বছর কানলাম, দোয়া কবুল হয় না, তওবা কবুল হয় না। আজকে তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তোমার কাছে তওবা করি, তওবা কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আকাশের তওবার দরজা খুলে গেল। আল্লাহ ডেকে বললেন, ফা আওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম কদ গফরতু যামবাকা ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। ওরে আদম, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে আমি আর সইতে পারলাম না, তোমারে আমি নিষ্পাপ করে দিলাম, গুনাহ মাফ করে দিলাম, তোমার তোমার স্ত্রীর। শুধু তাই নয়, আজকে আমি তুমি আদম আব্দুল্লাহকে নবীউল্লাহ বানায় দিলাম। ইবাদত শুরু হলো কোথায়? জান্নাতে। আদম আসলেন দুনিয়ায় ইবাদতের সাথে, আল্লাহ আরেকটা জিনিস তাকে দিলেন, খেলাফত। কি দিলেন? ইবাদতের সাথে মুসলমান কষ্ট নিবেন না, ইমাম হোসেনের মহব্বতে রক্ত ঝরান, মরসিয়া গান, খিচুড়ি রান্না করে বিতরণ করেন, সারাদিনে জোহর আসর মাগরিব গেছে, ঠিক কিনা? স্টেজ গরম করেন, হোসাইনি মুসলমান হইতে হবে। আপনি আগা গোড়াই এজিদের মতো হয়ে আছেন, দাবি করতেছেন হোসাইনি হবেন। আমি সেই কঠিন কথাটাও এখনই বলতে যাচ্ছি। দুনিয়াতে শুরু হলো কি? খেলাফত, ইবাদত ও খেলাফত, ইবাদত ও খেলাফত। ইবাদতের ব্যাখ্যা আমরা শুনলাম, ইবাদত হলো হুকুম মানা নিষেধ ছাড়া, আদেশ মানা নিষেধ ছাড়া। আর খেলাফত হলো আদেশ মানানো নিষেধ ছাড়ানো, আদেশ মানানো নিষেধ ছাড়ানো। আবার বলছি, এই ওয়াজ এই দেশে কম হয়, ঠিক কিনা? সবাই ইবাদতের ওয়াজ করে, এতে সবাই খুশি, খেলাফতের কথা বললি বেজার, তখন কি সমস্যা? ইমামের চাকরি থাকবে না, ইমামের চাকরি থাকবে না। আমি আরো সহজ করে সামনে বলতেছি, ধৈর্য আছে তো? রাত তো মনে অনেক হয়ে গেছে, দেখেন তো কত টাইম, আমি চিন্তাও করি নাই, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে গেল। আপনার কিছু কত কষ্ট করবেন? এই লোকটা কোথায় যাচ্ছে? হ্যাঁ মিয়া সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? এখন তো জরুরি মাসালা হবে, শয়তানের এইটাই মিয়া অ্যাটাক করছে, আল্লাহ হেদায়েত করুক। সারা রাত ওয়াজ করে আপনাদের শোনাতেন ডোবরার পীর সাহেব, ঠিক কিনা? আল্লাহ তাকে ওই রকম ধৈর্য দিয়েছিলেন, ওই রকম এলেমও ছিল তার, ওই রকম ধৈর্য ছিল, ওই রকম মহব্বত আপনাদের করতেন, ঠিক কিনা? 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করছে, হাতে যা দিছেন কোনোদিন খুলে দেখছে? সত্য করে বলেন, দেখছেন কি? 2000 দিলেন না 20,000 দিলেন, একবার খুলেও দেখতো না। আমি জানি উনি অনেক মাহফিল এমন করতেন, গাড়ি ভাড়াও দিতে পারতেন না, তেলের পয়সা হইত না, ঠিক কিনা? এটাই খাঁটি পীরের আলামত। এখন তো পীররা হয়ে গেছে ব্যবসায়ী, আগে খলিফা বলে দেয় 30,000 টাকা লাগবে পীরের, আর 3,000 লাগবে আমরা যে খলিফার খাদেমরাজ ওনাদের, 3,000 দশ জনে ভাগ করবে 300 করে, আর পীরের 30,000। আর মাশাআল্লাহ, পীর খায় কি? খায় তো সব খলিফারাই, চমচম রসগোল্লা, হালুয়া, রুটি, মাখন, পনির, কলা, ঠিক কিনা? খাওয়ার খাওয়াও আছে, আবার 3,000 টাকাও আছে, ঠিক কিনা? কিন্তু হক্কানি পীর যারা, বিশেষ করে জনপুর সিলসিলার, ফুরফুরা সিলসিলার খলিফাও যারা, তারাও কখনো টাকা গুনে দেখে না। দোবরা পীর সাহেব এটা করতেন না। আমি যতটুকু ইতিহাস শুনেছি, দারিয়াপুরের আগের পীর সাহেবকে আমি দেখি নাই, কিন্তু যতটুকু শুনেছি, কামেল লোক ছিল, কখনো টাকা খুলে দেখতেন না, ঠিক কিনা?
এই যে দা যা দেখতেছেন এ সব তো তাদেরই ফসল। ফল খায় আরেকজন, ঠিক কিনা? সম্মানিত সুধী, ইবাদতের ওয়াজ হয় দেশে, খেলাফতের কথা হয় না। ওই কথা বলতে গেলে স্বার্থ নষ্টের আশঙ্কা আছে। হুকুম আদেশ মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। আদেশ মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফত। আল্লাহ আর বেহেস্তি দিয়েছেন আদমকে ইবাদত, দুনিয়াতে দিয়েছেন ইবাদত ও খেলাফত। আল্লাহর পরিকল্পনাই ছিল আদম হবে খলিফা, খলিফার কাজ খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে শাসন পরিচালনা করা, এর নাম খেলাফত। এর নাম কি? সেই দায়িত্ব পালন করলেন যুগে যুগে নবীগণ। আল্লাহর ইবাদত দিন পরিপূর্ণ হয়ে গেল 1500 বছর আগে আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিলেন, ইবাদতকে চূড়ান্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে উম্মতকে রাজনৈতিক আদর্শ উপহার দিলেন, রাষ্ট্র পরিচালনার নীতি উপহার দিলেন, তার নাম হলো খেলাফত। বলেন সুবহানাল্লাহ। সেই খেলাফতের দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর, সুবহানাল্লাহ বলেন। তারপর করলেন হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী, 30 বছর। তারপরে সেই দায়িত্ব গেল রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবি হযরত আমির মুয়াবিয়ার কাছে, সুবহানাল্লাহ বলেন। তার ইন্তেকালের পর সেই খেলাফতের একমাত্র হকদার ছিলেন জান্নাতি যুবকদের সর্দার আমার ইমামে হোসেন। আজ ইয়াজিদের বিরোধিতা করতে যে অনেক খবিস হযরত মুয়াবিয়াকে দোষারোপ করে যে তিনি তো পারতেন ইমাম হোসেনকে খেলাফত দিয়ে যেতে, ইয়াজিদকে দিলেন কেন? তিনি ইয়াজিদকে খেলাফত দেন না। মৃত্যুর অন্তিম সজ্জায় তারিখ এতাবারি, ইবনু কাসিরের আল বেদায় অন নেহায়া এবং ইবনে খুলদুনের মুকাদ্দামত ইবনে খুলদুন ইসলামের এই প্রামাণ্য ইতিহাসগুলো সাক্ষী দেয় যে হযরত মুয়াবিয়া ছিলেন চরিত্রবান আল্লাহওয়ালা নেককার সাহাবি। রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হলে আটজন সাহাবি রাসূলুল্লাহর কাছ থেকে কোরআন শুনে লিখতেন, ওই আটজনের একজন হযরত মুয়াবিয়া। সেই মুয়াবিয়া শানে বেয়াদবি কোনো মুসলমান করতে পারে না, কিন্তু ইসলামের ইতিহাস ইন্টারমিডিয়েটে যে ইসলামের ইতিহাস লেখছে কে আলী, কি নাম এই খবিসটা ইসলামের ইতিহাসে লিখেছে মুয়াবিয়া ছিল চরিত্রহীন স্বৈরাচার। আল্লাহ রসুলের এই জালিলুল কাদার সাহাবীর আকাশ চুম্বি সুমহান মর্যাদায় আঘাত করার চেষ্টা করেছে ইংরেজদের পোষ্য দালাল কে আলী, যে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা কুখ্যাত শিয়া। কিন্তু দুঃখজনক আমার দেশে শিক্ষা ব্যবস্থা সেই ইসলামের ইতিহাস বইটার ক্ষেত্র একটা কে আলীর মতো একটা নিকৃষ্ট ইংরেজদের দালালদের ইতিহাস নিল, অথচ প্রামাণ্য ইতিহাস যা লিখে গেছে ইবনে কাসির বেদায়ন নেহায়াতে, মুহাম্মদ ইবনু জারির আত-তাবারী তাওয়ারিখে তাবারিতে এবং ইবনে খুলদুন মুকাদ্দামা ইবনে খুলদুন এবং তার ইতিহাসের কিতাবে, সেগুলো আমাদের শোনানো হয় না। হযরত মুয়াবিয়া অসুস্থ অবস্থায় চিঠি লিখলেন ইমাম হযরত হোসেনের কাছে যে আপনার বড় ভাই ইন্তেকাল করেছেন, আমি ব্যথিত, আমি অন্তিম সজ্জায়, আমি যদি পারতাম মদিনা শরীফ এসে আপনার কাছে খেলাফতের দায়িত্ব দিতাম, আমি তা পারছি না, আপনি কষ্ট করে দামেস্কে আসেন, আমি আপনার হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহর কাছে যেতে চাই। ইবনে কাসির ও ইবনে জারির তাবারির মতে কুখ্যাত ইয়াজিদ পথের মাঝখান থেকে কাসেদ দূতকে অ্যারেস্ট করে হত্যা করল আর চিঠিটাকে আগুনে জ্বালায় দিল আর ঘরে এসে ওষুধের সাথে বিষ প্রয়োগ করে তার পিতাকে শহীদ করে দিল। তাহলে ইয়াজিদ শাসন নেবার ক্ষেত্রে হযরত মুয়াবিয়ার কোনো দোষ নাই। ইয়াজিদ লম্পট
এজিদ মদ্যপ মদ পান করত, এজিদ জেনা করত, এজিদ স্বৈরাচার। সে যখন খেলাফতের দায়িত্ব নিল, আমার ইমাম হোসেন সিংহের মতো গর্জন করে বললেন, না তোমার মুলুকিয়ত, তোমার রাজতন্ত্র দিয়ে দেশ চলবে না। আমার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনৈতিক আদর্শ উপহার দিয়েছেন, যে রাজনৈতিক নীতি রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছেন, সে খেলাফতের ভিত্তিতে ইসলামী স্টেট চলবে। তোমার মুলুকিয়াত বা রাজতন্ত্র দিয়ে নয়। এটাই ছিল দ্বন্দ্বের একমাত্র বিষয়, যার চূড়ান্ত পরিণতি হল দশই মুহররম বাদে আসার কারবালার প্রাঙ্গণে রক্তাক্ত কারবালার যুদ্ধের শেষ ট্র্যাজেডি। ইমাম হোসেন শহীদ হলেন খেলাফত প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? কিসের জন্য? তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, পাশাপাশি খেলাফতের জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সহজে বুঝি, হুকুম মানা, আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়ার নাম ইবাদত, আর আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। এখন আসেন, খেলাফত কোন পর্যন্ত যেতে হবে তা দেখেন। আল্লাহর হুকুম, নামাজ পড়ো, নামাজ পড়াও, সুবহানাল্লাহ, জাকাত দাও, জাকাত আদায় করো, মদ পান করলে আশি দোররা লাগাও, জেনা করলে পাথর বর্ষণ করো, হত্যার বদলে হত্যা করো, চুরি করলে হাত কাটো, এসব আল্লাহর হুকুম। ব্যক্তিগতভাবে হুকুম মানা নিষেধ ছাড়া ইবাদত, আর ভূখণ্ডে আল্লাহর এই আইনগুলোকে বাস্তবায়ন করার নাম হলো খেলাফত, ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত আর খেলাফত একই সূত্রে গাঁথা। ইবাদতের ওয়াজ হয় দেশে, খেলাফতের কথা হয় না। কেন হয় না? ইমাম চিন্তা করে আমার চাকরি যাবে, কি যাবে? খেলাফতের কথা বললে দুইটা মুসল্লি দাঁড়া যাবে, হুজুর এ আবার কোন দিক গেলেন? ইমাম হোসেনের শাহাদাতের ইতিহাস বলেন, ওইটা বলেন, কেন শহীদ হলেন, কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য, ওইটা বলার দরকার আপনার নাই। ওই কথা বললে ডেমোক্রেসি শেষ, অ্যারিস্টোক্রেসি শেষ, কমিউনিজম শেষ, সোশ্যালিজম শেষ, ন্যাচারালিজম শেষ, কথা বলে না, তারপরে সেকুলারিজম শেষ। ইমামের ইমামতি থাকবে? ইমাম বলে না, বক্তাও বলে না, মনে করে আগামী বছর দাওয়াত মিস, ঠিক কিনা? পানি ঠান্ডা হয়ে গেছে। পীরও বলে না, কারণ পীরের মুরিদ তো ভ্যারাইটিস, মনে করে এই কথা বললে তো আমার মুরিদের সংখ্যা কমবে, মুরিদের সংখ্যা কমলে চাঁদা কমবে, চুপ থাকে। আমাদের দেশে পীরের মুরিদ আছে লাখ লাখ, কাজের কয়জন শুনতে শোনা যায়, পীরের মুরিদ 70 লাখ, ভোট পেয়েছে 70টা, তো মুরিদ গেছে কই? তার মানে আমি একটা তথ্য বের করছি এখানে, ঘটনা হলো পীরের কাছে নোট, নেতার কাছে ভোট, বুঝেন নাই? পীরের কাছে নেতার কাছে ভোট, পীরের কাছে নোট, এই স্লোগান মুখস্থ করতে হবে আপনাদের, পীরের কাছে ভোট, নেতার কাছে ভোট। মুরিদার কথা দোনো পীর ঠিকঠাক, আধ্যাত্মিক পীর হুজুর, রাজনৈতিক পীর নেতা, দুই পীর ঠিক রাখলে বিয়া সাহ, দেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত হবে না। যেই দিন পীরের 70 লক্ষ মুরিদ ডাবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি ছেড়ে পীরের কাছে ভোট, পীরের কাছে নোট সপর্দ করবে, সেই দিন বাংলাদেশে ইসলামের বিপ্লব সফল হতে পারে, ঠিক না? 70 লাখ নিয়ে বসে থাকলে তোমার হবে কি? 70 লাখের নোট তোমার কাছে, 70 জনের ভোটও তোমার কাছে নাই, ভোট সব নেতার কাছে। সেজন্য পীরও ইবাদতের কথা কয়, খেলাফতের কথা হুকুম মানার নাম, নিষেধ ছাড়ার নাম ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। সেই খেলাফত প্রতিষ্ঠার জন্যই দশই মুহররম আমার হোসেন বুকের রক্ত ঢেলে দিয়েছেন। তিনি যদি একটু এজিদের সাথে আপোষ করতেন, রে এজিদ তুমি যেমনে পারো দেশ চালাও, আমার দেখার দরকার নাই, মানুষের ভালোবাসাই আমাকে চলবে, আল্লাহর কসম এজিদ তার হীরক খচিত মুকুট ইমাম হোসেনের পায়ে ছেড়ে দিত। তিনি আপোষ করেন নাই, তার দ্বন্দ্ব ছিল আদর্শের দ্বন্দ্ব, দ্বন্দ্ব ছিল রাজনৈতিক দ্বন্দ্ব,
যে ইসলামের স্টেট এটা মুলুকিয়ত দিয়ে চলবে না, রাজতন্ত্র দিয়ে চলবে না, খেলাফতের ভিত্তিতে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে এবাদত আছে, খেলাফত নাই, কথা বলে না। এবাদত আছে মানে প্রত্যেক শুক্রবার মসজিদগুলোতে মুসল্লির অভাব নাই, ওয়াজে হাজার হাজার মানুষ, কথা বলে না। পীরের রাস্তায় লাখ লাখ মানুষ, এবাদত আছে, কিন্তু নামাজ না পড়ার কারণে কাউকে শাস্তি দেওয়ার বিধান কি আছে? ওইটা থাকতো খেলাফত থাকলে, কি থাকলে কথা বলেন। এখন শরীয়তের হুকুম যে নামাজ না পড়বে তাকে ব্যাত মারো, কি মারো? হানাফি মাযহাবে 25 ব্যাত, কত ব্যাত? আর অন্য মাযহাবে কঠিন মাসালা, আহমদ বিন হাম্বলের মতে ইন্না তারিকা সালাতি ইউকাফফার ওয়া ইউক্তাল মুরতাদ্দা, যে বেনামাজি আহমদ বিন হাম্বল বলেন সে কাফের, তাকে কতল করো। কতল কি অবস্থায়? মুরতাদ অবস্থায়। অর্থাৎ বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে গোসল নাই, কাফন নাই, জানাজাও নাই। শাফি আর মালিক বলেছেন ইন্না তারিকা সালাত লা ইউকাফফার ওয়ালাকিন ইউক্তালু হাদ্দা, বেনামাজিকে হত্যা করা যাবে না, কাফের বলা যাবে না, হত্যা করতে হবে হদ হিসেবে। অর্থাৎ হত্যার পর তার গোসলও হবে, কাফনও হবে, জানাজাও হবে। তাহলে চার মাযহাবের তিন মাযহাবের মতেই বেনামাজি শাস্তি কি? আমাদের ইমাম আজম বলছেন না, বেনামাজিকে কতল করা যাবে না, কাফেরও বলা যাবে না, তাকে একত্বের জন্য পাঁচ বেত, পাঁচ অক্তের জন্য 25 বেত মারতে হবে। কত বেত? এখন আগামীকাল সকালে এই বাজারে ঘুরে ঘুরে যদি এই মসজিদ কমিটির সভাপতি আছেন আরো নেতারা ধরে বেনামাজির 25 বেত না তিন খান বেত লাগায়, তারপর গতি কি হবে? মসজিদ ভরে যাবে মিয়া সাহেব। ওই বেটা তিন বেতের বদলায় 30 বেত খাবে, ঠিক কিনা? কথা বলে না। কয় বেত খাবে? রাজবাড়িতে মনে করুন মদের দোকান বসেছে, 40 জন ইমাম সাহেব 10,000 লোকের মিছিল নিয়ে বন্ধ করতে গেল, পারবে? ওই বেটা তো সরকার থেকে লাইসেন্স নিয়ে ট্যাক্স দিয়া ভ্যাট দিয়া মদ বেচতেছে, ওরে রক্ষা করতে পুলিশ যে বসবে, 10,000 ভাগায় দিবে 10টা সশস্ত্র পুলিশ, কথা কয় না? ইবাদতের সাথে যদি রাস্তে খেলাফত থাকে, নামাজের আজানের পর পুলিশ, মোবাইল পুলিশ গাড়িতে ঘুরবে, মোবাইল আদালত নিয়ে ম্যাজিস্ট্রেট থাকবে, শরীয়তের ভাষায় যাকে বলা হয় মুতাওয়া, বেনামাজি ধরবে, জেলখানায় ভরবে, তওবা করে 25 বেত খায়া নামাজ ধরলে জেলখানা থেকে ছুটবে, মদের দোকান বসেছে 10,000 লোকের মিছিল লাগবে না, শুধু রাজবাড়ির পুলিশ সুপার দুইজন কনস্টেবল নিয়ে দাঁড়াবে, মদের দোকানদার দোকান শুদ্ধ ভেঙ্গে শ্বশুর বাড়ি পালাবার সবার খুঁজে পাবে, ওটা খেলাফত দিয়ে সম্ভব। ইমাম হোসেন এই খেলাফত প্রতিষ্ঠার জন্যই বুকের তাজা রক্ত ঢেলেছেন। অতএব যুবকেরা মহররম মাসে এই শপথ নিয়ে বাড়ি যেতে চাই, আমরা হোসেনের ভক্তরা বাংলার মাটিতে আল্লাহর কোরআনের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠার জন্য সকল জঞ্জালকে অতিক্রম করে রক্তাক্ত কারবালার পতাকাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আজ হোক নয় কাল, কাল হয় না কোনো এক যুগ পরে আমরা থাকবো না, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই আইডিয়াকে, আমাদের এই কনসেপ্টকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين عبادات খেলাফত শুনলাম কারবালার ইতিহাস সামনে রেখে, ঠিক কিনা বলেন? মনে থাকবে কথাগুলো? একজন লোক উঠবেন না, মুনাজাত না করে পোড়া কপাল নিয়ে বাড়ি যাবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
আল্লাহুম্মা রযুকনা কলবান নাকিয়্যান মিনাশ শিরকি বারিয়্যান লা কাফিরাম ওয়ালা শাকিয়্যা। আল্লাহ তাআলা গভীর রাতে তেতুলিয়া বাজার জামে মসজিদ দাখিল মাদ্রাসা এবং খানকায়ে নাসিরিয়ার উদ্যোগের আজকের মাহফিলে হাজার হাজার জনতা ধৈর্যের সাথে বসে আছে, ঘন্টার পর ঘন্টা বয়ান শুনেছে, এখন এতিম কাঙ্গালের মতো হাত তুলেছে। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি, শিরক কুফর নেফাক থেকে বাঁচাও। আল্লাহ কামেল মমিন হিসেবে তোমার ওলির কাতারে সুমার করে নাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপাল আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই, ডুবরার মরহুম পীর সাহাব, দারিয়াপুরের পীর সাহাব সহ যত ইমানদার নরনারী, কারো বাবা কারো মা কারো আত্মীয় স্বজন ইমানের দৌলত নিয়ে কবরের বাসিন্দা হয়েছে মাহবুব, তাদের সকলের কবরকে দয়া করে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেখা যত চাহাতকে কবুল করে নাও। ডোবরা নাসিরিয়া খানকা তেতুলিয়া বাজার জামে মসজিদ কমিটি দাখেল মাদ্রাসা শিক্ষক ছাত্র কমিটি আর এলাকার যুব সমাজ যারা এই মাহফিলটাকে সাজাবার জন্য ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, সকল ইমানদারের হালাল ধন আর পবিত্র মন তুমি কবুল করে না। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোন হাত তুলে বসে আছেন, অবনা সরলা সতী সাধ্য আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন মনে তাদের কত কষ্ট আছে, বিধবা আমার মায়েরা স্বামীর কথা মনে করে চুপে চুপে রাতে কান্না করে, অনেক বোন বিয়ে হয় না, বয়স কুড়ি থেকে বুড়ি হয়ে গেল, রাতের অন্ধকারে আঁচল দিয়ে লজ্জায় বলে না, কান্না করে গুপ ভাসায় দেয়। অনেক মেয়ে সন্তান নাই, স্বামীর নির্যাতন সংসারের অশান্তির বোঝা নিয়ে মনের দুঃখ জ্বালা মিটাবার জন্য চোখের পানি ভাসায় দেয়, লজ্জায় কারো কাছে বলে না। এইরকম সকল মা বোনের মনের দুঃখ কষ্ট সব দূর করে আল্লাহ তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহ রাখিনি নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে, যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সাতটা করে দি।
আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله